মাছের মাথার টেস্ট একটা আলাদা। মাথাটা নিচ্ছিল না, এত বড় মাথা কখন খাবো? না তোমার জন্য তো কাটিছি, কখন খাবো তোমার মাথা? নমস্কার নমস্কার, ফুড অ্যান্ড কুকের আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। কদিন তো থাকলাম, আজ 10 দিনের মাথায় আজকের বাড়ি যাব। তা এখন একটু রান্না বান্না মামনি করছে, খাওয়া দাওয়া করে যাব। তো সম্পূর্ণ পর্বটা আমরা সঙ্গে থাকুন, ভালো লাগবে। আয়ুষ মনকে ছেড়ে যেতেও একটু কষ্ট হচ্ছে, কিন্তু যেতেই হবে, আবার আসব, ওরাও যাবে, এই তো যাওয়া আসার খেলা, কি করবো আর। রান্না বান্না চাপিয়ে দে, হ্যাঁ, আর যেভাবে আপনারা আমার মামনির পাশে আসেন এইভাবে থাকবেন, ওকে একটু উৎসাহ দেবেন। চারিদিকে তো গান বাজছে, মনসার ভাকান কীর্তন, গান বন্ধ নেই, সাউন্ড কেউ না কেউ বাজাবে। কাতলা কাশন করবো তো, কাশন পুড়িয়ে গুঁড়ো করতে হবে। আগের দিন এই কাতলা মাছ কাটতে গিয়ে আমার আঙুল কেটে গেছে। উচ্ছে কাঁচকলা দিয়ে ভাজা, আর পটল মানে ভাজবে, উচ্ছে গুলো কেটে নিচ্ছি, আর এই কাঁচকলাটা আর বাপের বাড়ির কলা উচ্ছের সঙ্গে দেব। পটল দিয়ে দিকে মামনি মনে হয় পটলও ভাজবে। মাছ কাটতেছ কেটে নে, আর আমি এদিকে কুটে কাটে একটু গুছিয়ে দেই। তা তো কলা ভাত ওইভাবে থেকে পেকে যাবে। না না, আগের বারে কটা কলা রম পেকেছিল? হ্যাঁ, কাঁচা কলা আছে পেকে হলুদ হয়ে লাস্টে পচে গেলে খাওয়ালো বলো না। এই দুটো উঠছে বাড়ির গাছের উঠছে, মামনি বলে তাই মতন তোলবা না তো, হয় বাড়ির জিনিসের কোন ইয়ে যাচ্ছে না, কিনে খাওয়া তোমরা কত রকম কি সব মেডিসিন দিয়ে বানায় না, ওর স্বাদ বেশি। আলু যখন দাম উঠবে তখন দেখো এক দাকা আলুতে এক থালা ভাত খাওয়াই যাচ্ছে, আলু তখন কি ভালো লাগতেছে। আর বেগুন যখন 50-60 টাকা কিলো হয়, বেগুন তখন আর ভাজা হবে না, পোড়া হবে না, বেগুন হবে ঝোল, তখনই বেগুনি ঝোল ভাল লাগবে বড় মাছ দিয়ে। ঝিঙেও তাই, যখন ওঠে প্রথম তখন দেখা যাচ্ছে ঝিঙেতে মাছ দিয়ে ঝোল, তো সে ঝিঙের তরকারি হেভি লাগবে। আর এখন আর সেই ঝিঙের যে দাম কমে যাবে সেই অমনি ঝিঙে তখন ঘন্ট করে নেব। পটলের সেন্টটা নাকে লাগিয়ে ওদি খাওয়াই যায়, পটলের একটা সেন্ট আলাদা। সকালবেলা উঠে মাত্র
সব দিক গোছাতে গোছাতে বাসন মাজার সময় হয়নি, এখন বাসন গুলো মেজে নিচ্ছি। হ্যাঁ, সেই একবার মেজেছিলে, আর তো মাজলে না, কেউ জানে না, ওটা সবাই জানে, সবাই দেখিয়ে মেজেছো, এটা তো চুরি করে মাজতে হচ্ছে। আমি তো একা একা মাজলাম, আর কেউ ছিল কি? হলুদ গুঁড়ো, লবণ, ফ্রাই প্যানে তেল দিয়ে দেব, আর এধারে কড়াইতে একটু সর্ষে ভেজে নেব। তেলটা গরম হয়েছে, এবার মাছগুলো ভেজে নেব। মাথাটা গোটা রেখেছি, মাছে দেব বলে। সর্ষেটা পোড়া হয়েছে, চটপট করে ফাটছে, এবার গ্যাসটি বন্ধ করে দেব। এখানে কড়াইতে তেল দিয়ে দেব, আলু কাঁচকলা এটা ভাজতে দেব, লবণ, হলুদ গুঁড়ো, সর্ষেটা ভেজে নিয়েছি, এবার শিলে গুঁড়ো করে নেব। কোনো কষ্ট নেই, ভাজা শস্য একটুখানি ডালা দিলেই গুঁড়ো। কি সুন্দর একটা সেন্ট বেরোয়, ক্যামেরাম্যানও পাচ্ছে, বলছে শস্যের সেন্ট বেরোচ্ছে, ওই জন্যই তো বলে কাশন পড়া ঝোল, রোদে যাবে এই পাতলা কাশন পড়া ঝোল দিয়ে খেয়ে গেলে শরীরটাও ভালো লাগবে। And a long tail. Its body is covered with soft and short hair. পটলটা গামলির মধ্যে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছটা ভাজা হয়েছে, এবার ওতে আরেকটা কড়াই বসিয়ে দেব, এটা নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেব, আগে একদিন বানিয়েছিল, হেভি টেস্ট হয়েছিল। জল দিয়ে দেবো, গরম জল ব্যবহার করছি, ফুটন্ত জলে হলুদ দিলে দলা মেতে যাবে, এই গরম জলে একটু হলুদ দিয়ে আর একটু দিয়ে দেবো, একটু কাশন পোড়া দিয়ে দেবো এর মধ্যে অল্প করে। তরকারি বিরাট টেস্ট হয় মা, ভোগ দেখি, খাইয়ে দেখো মা, আমি দেখতিস কেটে কি করে রাঁধছে। ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেব, চেরা কাঁচা লঙ্কা, পোড়া তো ওই বাটিতে পোড়া দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দেব, পটলের মতো সামান্য লবণ দেবো, একটু বেশি করে লবণ দিই, হলুদ গুঁড়ো, আয়ুষ ডিম পোস্ট খাবে তো, গোলমরিচের গুঁড়ো,
আমার বাবা ডিম সিদ্ধ গুলে খাবে গোলমরিচ দিয়ে। কাতলা মাছের তরকারিটা হয়ে গেছে, ওপর থেকে একটু কাশুন ফোড়া ছড়িয়ে দিয়ে আর গ্যাসটা বন্ধ করে দেবো। পটল আমার জন্য একটু বেশি তিনটে আইস তো মোটে নেবে না বলতে ভেবে লাগেছো বুঝছি ভাই তো বুঝতে পারছি না আলু ভাজা আলু ভাজা কাঁচকলা দেওয়া তো কাঁচকলার একটা সেন্ট আমার ধরে উচ্ছে উচ্ছে আলু কাঁচকলা ভাজা ভাল লাগে, আর উচ্ছে বেগুন ভাজা ভাল লাগে। না না কলা নেই, আলু আর উচ্ছে। বাউ বাউ কি ভুল করেছে, কলা খাওয়া ভালো তো। তোর বাপি এমনি খেতে বসে না খুব একটা, কাতলা মাছের যখন কাশন পোড়া হয় ও লোক আগে বসে যায়, না ওটা ওর খুব প্রিয়। এই রান্নাটা কে জানো তো, মা সাজা কাকি বলতো কাশন পোড়া। গরম ভাতে খুব ভাল লাগে, গরম আম দিলে কি হয় কাঁচা হবে, বলা যাবে না তো। বাবুর একটু ঝোল দিয়ে মিশে দিই, কেটে কেটে খাও। প্রথমে মুলো উঠেছে, মুলো কে নিয়ে তোর বাবা। আমি কি করেছি একটা বড় দিকে মুলো আছে রে, আর আলু আর মুলো ভাতে দিয়েছি, আর ডিম আলাদা করে সিদ্ধ করেছি। আমি বাবু স্কুল যাবে, আমার মা বাবা আছে সেদিন ওই বাড়ি। ওরা মা আমার বলে মুলো খাই না, আমার আলু গুলে দিও। আমি কি করেছি মুলো রদ একটা গুলে একদম কাদা করে ফেলি, ফেলে আলুর সঙ্গে এক চাকা আলুর সঙ্গে মাখিয়ে আর ডিম গুলে দেবো, খেয়ে শুরু করছি। বাড়ি আইলি বুঝতে আসছে মা জানান আমারটা আলু গোলা করে দেবে যে কি ভালো লেগেছে। হ্যাঁ দেখেছি তুই মুলো খাই না বুঝলি, ওটা মূল্য ছিল। আমি পটল ভাজা আলু মাখা না ভাজা মশলা কাশন পোড়া খেয়ে দেখো ওটাই ভাবি এরকম লাগছে। হেভি না 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 মাথাটা তোমার জন্য দেবা। সত্যি তো হেবি সাপ, হেবি সাপ। কোন মশলাপাতি না কিন্তু, দেখলে তো রান্না একদম সাদা মাটা, কিন্তু কাশন পোড়ার ঝোল হেবি টেস্ট। হেবি সাপ লেগেছে একদম, হালকা তরকারি গরমের সময় খুব খাওয়ার উপযুক্ত। গরম ভাতে আচ্ছা মাথার টেস্ট একটা আলাদা, মাথাটা নিচ্ছিল না এত বড় মাথা ছিল না তোমার জন্য তো কাটিছি। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, নমস্কার টাটা। নমস্কার।